চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই, স্মরণে বরণে প্রিয়রঞ্জন। প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভায় মহামিলনের মিলনক্ষেত্র, মেলালেন তিনি মেলালেন। রাজনৈতিক ভেদাভেদ, প্রতিদ্বন্দ্বিতা, মতপার্থক্য দূরে সরিয়ে শ্রদ্ধেয় প্রিয়দাকে শ্রদ্ধা, সম্মান। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতার স্মরণসভা আয়োজিত হল প্রদেশ কংগ্রেসের আহ্বানে কলকাতার মহাজাতি সদনে। সেই স্মরণসভার মঞ্চে গা ঘেঁষাঘেঁষি করে সৌগত রায়, বিমান বসু, অধীর চৌধুরী, শোভনদীপ চট্টোপাধ্যায়, ক্ষিতি গোস্বামী, শমিক ভট্টাচার্য, আব্দুল মান্নানের মতো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা। আজ কোনো দল নয়, আজ কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতিককে শ্রদ্ধা, সকলের গলায় তাই প্রিয়দার শোক। সেটাই আবার বলি যে প্রিয়দার মতো সম্পূর্ণ রাজনীতিবিদ, রাজনীতি করা সমস্ত গুণ যার মধ্যে আছে, যিনি মানুষকে নিয়ে চলতে পারেন, আন্দোলন বোঝেন এবং পরিস্থিতি বুঝে আন্দোলন করতে পারেন, এরকম রাজনীতিবিদ খুঁজে পাওয়া বিরল। আর আমি এটাও বললুম যে প্রিয়দার সবচেয়ে গর্বের সময় হচ্ছে 67 থেকে 71, যে সময় তিনি ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে একটা ছাত্র আন্দোলন তৈরি করেছিলেন এবং কংগ্রেসকে 72 ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছিল, খুব কঠিন ছিল, রাজনীতি করাটাই কঠিন ছিল। সেই রকম একটা জায়গায় একটু আগে ক্ষিতিদা বলছিলেন, তখন সবাই বামপন্থী, তার মধ্যে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লঞ্চটা, যে মানুষটা গোটা বাংলা জুড়ে একটা গণ আন্দোলন তৈরি করতে পেরেছিলেন। আমার বিরোধী দল সকলে যে দলের সমালোচনা করলো তারাও প্রিয়দার প্রশংসা করে, যাদের হয়ে সমালোচনা করলো তারাও প্রিয়দার প্রশংসা করে। গর্ব হতো বাংলার একজন প্রিয়দা, আমাদেরই প্রিয়দা আজ দিল্লি কাঁপাচ্ছে। আমি আক্রমণাত্মক শব্দ বলতে শুনেছি যে হনুমানের দাঁত খিচুড়ি সহ্য করা যায়, কিন্তু চরণ সিংয়ের চাপ সহ্য করা যায়, এভাবেও তিনি বক্তৃতা করেছেন। কিন্তু তার মধ্যেও তার একটা মাধুর্য আছে। ধর্মনিরপেক্ষতার কথা অসিন্দা বলছিলেন, প্রিয়দা বক্তৃতা করতেন, আমি তার বক্তৃতার দু একটি লাইন বলছি যে আমরা বাংলার মানুষ হিন্দুত্ব শিখেছি রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে, আমরা ইসলামের শিক্ষা নিয়েছি নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে। আমি বললাম যে আপনি যে ভাষণটা দিলেন রামকৃষ্ণটা বুঝলাম, কিন্তু সিরাজউদ্দৌলার ব্যাপারটা কী হলো, ওটার মধ্যে আবার ধর্ম কোথা থেকে ঢুকে গেল? বলে এগুলো হচ্ছে গতি, পাবলিক যখন যেটা চাইবে সেটাই তোমাকে দিয়ে যেতে হবে, নিজের অবস্থানকে ঠিক। ইনি ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি।